জিন্দাবাদ, রামুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ। এইমাত্র দেশের পক্ষে কথা বলেছি, এখন মিয়া সাহেবরা এসেছে, হুজুর আপনার বিরুদ্ধে তো মামলা আছে। আজকে 24 বছর এই বাংলাদেশে কথা বলি, মামলা নাই। যখনই দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে কথা বলেছি, এখন দিল্লির নির্দেশে মামলা শুরু হয়েছে। স্বপ্নে দেখেছি হিন্দি ভাষায় দুই লাইন করে কি বার্তা জানি আমার কাছে এসেছে। ঘুম থেকে জেগে ভাবলাম দিল্লির নির্দেশ এসেছে আমার বিরুদ্ধে। দিল্লি, আফগানিস্তানে মার খেয়ে চলে এসেছ, হ্যাঁ, পার্শ্ববর্তী সকল দেশের সাথে দুর্ব্যবহার করতে করতে বিচ্ছিন্ন হয়েছ। এই বাংলাদেশ তোমার বিরুদ্ধে কখনো কিছু করে নাই। বাংলার ঘুমন্ত সিংহ টাইগার গুলিকে জাগিয়ে দিও না। এই কবুতরের ভেতরে ঈগলের প্রাণ সঞ্চার হয়েছে, কবুতরের দেহের মাঝে বাদশাহীদের প্রাণ সঞ্চারিত হয়েছে। মনে করো দেয়ালে পিঠ থেকে গেছে যখন, তখন বাংলার দামাল ছেলেরা তোদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। আবার স্লোগান দিচ্ছি, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, রামুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। এই দেশে একাত্তরে যেমন দালাল ছিল, রাজাকার ছিল, তখন পাকিস্তানের রাজাকার ছিল, আল বদর আসাম ছিল, এখন তারা নাই, এখন হিন্দুস্তানি রাজাকারী দেশ ভরে আছে, ঘাপটি মেরে আছে। গৃহস্থ জাগলে চোর সেখানে থাকে না, গৃহস্থ জাগলে শিয়াল সেখানে থাকে না। দেখুন আমার দরজায় এখনো আছে, রাগ করতেছে। আপনারা আসুন, আপনারা দেখুন, এই লাইভ সারা বিশ্বে প্রচার করে দিন। এই হৃদয়ে সেই আগ্নেয়গিরি সঞ্চয় করে রেখেছি, এটা শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি প্রাণ থেকে উদ্গীরণ হয়ে আছে, এই বাংলাদেশ স্বাধীন হবে। আমি স্বপ্নে নিজে দেখেছি ইনশাআল্লাহ। এই দেশের আকুত ভাই স্বাধীন চেতা দামাল ছেড়া এই দেশ কন্ট্রোল করবে। প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি আমাদের বঙ্গবন্ধুর কন্যা। কোরআনে সুরাল কাহফে আল্লাহ বলেছেন, ওয়াকান আবু হুমা সালেহা, তাদের বাবা ভালো ছিল, এজন্য সন্তানদের সম্পদ খিজির আলাহ ইসলাম আর মুসা আলাহ ইসলামকে দিয়ে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আপনার বাবা ভালো ছিলেন, আপনার বাবার দিকে তাকিয়ে আমরা আপনার সাথে কোন ঝগড়া এই মুহূর্তে আমাদের করার কোন ইচ্ছে নেই। আপনার বাবা দুবার স্বাধীনতা এনে দিয়েছেন, আপনি আমাদের সাথে থাকেন। আপনাকে কে আপনার এককে স্পর্শ করে বাংলার জনগণ দেখবে? আপনি বর্তমান বাংলাদেশ ডান দিকে হাঁটছে, চীন পাকিস্তান তুরস্ক বয়ে ঢুকছে, ভারতের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। তারা আমাদের শান্তিপ্রিয় নিরাপদ প্রতিবেশী হিসাবে থাকলে আমরাও থাকবো আজীবন, কিন্তু তারা যদি দাদাগিরি দেখায় তাহলে শির দেগা নেহি দেগা আমা মা, শির দেগা নেহি দেগা আমা মা স্লোগান শুনিয়ে দেব, তাদের থেকে টাটা ভয়ে অন্যদের সাথে আমরা আমাদের জীবন চালিয়ে নেব। এই অকুতোভয় ঘোষণা আমি দিচ্ছি এই মুহূর্তে, রয়ে দাঁড়াল হিন্দুস্তানি রাজাকার, হিন্দুস্তানি রাজাকার, রায়ের ঘাতক অসংখ্য বাংলার দামাল নিরাপদ ছেলেদের গুমকারী খুনকারী অত্যাচারী, এরা আমার দুয়ারে, এদেরকে আমি ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এদের কথা প্রচার করে দিন সারা বাংলা জুড়ে, জলে স্থলে অন্তরীক্ষে। পাকিস্তান জিন্দাবাদ যে স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, জয় বাংলাদেশ স্লোগান বঙ্গবন্ধুরা দিয়েছিলেন, সেই স্লোগান গুলো আমাদের জমা আছে, তার সাথে নতুন স্লোগান স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ,
রামুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় ভাই ভাইরা এই অগ্নিগির কিঞ্চিত অগ্নিপাত ঘটে ক্ষণকালের জন্য বিরত দিচ্ছি আবার আসবো ইনশাল্লাহ অচিরে আসবো আজকে কোনো ঘুম নেই যারা আমার এই ভিডিও যারা দেখছেন আমি আছি জাকির হোসেন রোড মোহাম্মদপুর ডাস্টবিনের পাশে দশতলা বিল্ডিং এর এই ফাইভে আমি আছি আপনারা সতর্ক থাকুন ফোন রয় দালাল হিন্দুস্তানি রাজাকার এখানে এসেছে হ্যাঁ এখন মামলা বেরিয়েছে এখন কাজীর দোষ যত দোষ নন্দ ঘোষ গ্যাসের কথা বললে মামলা বের হয় সিদ্ধান্ত নিয়েছে এই কাজীকে হিন্দুস্তানি নির্দেশে দশ বারোটা মামলায় ফাঁসাবে শুরু হয়ে গেছে অতীতের আমাদের অকৃত ভয় আমাদের এই বাংলার দামাল ছেলেদেরকে মামলা দিয়ে দিয়ে হিন্দুস্তানি চাণক্য নীতির আশ্রয় নিয়ে এরা এই কাজ করছে কথা বলা হয় গুগু দেখেছিস ফাঁদ দেখিস নাই অত্যাচারীরা শীঘ্রই অনতি বিলম্বে জানবে কি ভয়াবহ পরিণতিতে তারা নিপতিত হবে শীঘ্রই জানবে আমরা জেগে গেছি আমরা বুঝে গেছি তাদের চাণক্য নীতি প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে এই স্লোগান দিয়ে গেলাম জানি না আপনাদের সাথে আবারও যদি আমি আসি আবার আমি কথা বলবো যদি না আসি আমার এই স্লোগান আপনারা বাজাবেন স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ রামুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সীমান্ত খুনিমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ দামাল ছেড়ে দেশের স্বাধীনতার বজ্রপন্থী সন্তানদের বিরুদ্ধে হামলা মামলা বন্ধ হোক হামলা মামলা মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু